একদিন আমার নবীজি শুনতে পেলেন বর্তমানে মসজিদে কুবা যেখানে আছে ওই মসজিদে কুবার পাশে একটা গোত্র ছিল যে গোত্রের নাম বনি আমর বিন আওফ সেই গোত্রের মধ্যে মুসলমানের দুইটা গ্রুপ মারামারি করার আশঙ্কা হয়ে গেছে মুসলমান দুই ভাগ হয়ে গেল ঝগড়া করার পরিবেশ হয়ে গেল মারামারি করবে এই কথা যখন আমার নবীর কানে আসছেন নবীজি মসজিদে নববী থেকে কয়েকজন সাহাবাকে নিয়ে সে বনি আমর বিন আওফ গোত্রে ছুটে গেলেন তাদের মারামারি বন্ধ করে সমঝোতায় নিয়ে আসার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবী কি মারামারি পছন্দ করেন মারামারি ছিল কখন নবীর মিলাদের আগে নবীর মিলাদের পরে আমার নবী মারামারি বন্ধ করে দিয়েছেন এটা কোরআন শরীফে আমার আল্লাহ সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন আমি যখন আমার বন্ধুকে পাঠাচ্ছি তখন তোমরা একে অপরের দুশমন ছিলে মারামারি করতে আর আমার বন্ধুকে পাঠাবার মাধ্যমে তোমাদের মারামারি বন্ধ করে দিয়ে একে অপরের ভাই বানাই দিছি বন্ধুকে পাঠাবার মাধ্যমে তোমাদেরকে একে অপর কি বানাই দিলাম ভাই ভাই বানাই দিলাম মারামারি বন্ধ করে দিলাম অফ করে দিলাম আমার ওই বন্ধুর স্মরণ করো বন্ধুর মিলাদের অনুষ্ঠান করো বলে আমার আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ একটু লক্ষ্য করুন কি বলছিলাম নবীজি শুনেছে বনি আমরের দুই গ্রুপ হয়ে গেছে মারামারি করবে আমার নবীজি কয়েকজন সাহাবাকে নিয়ে ছুটে গেলেন সেই জায়গা উভয় গ্রুপকে ডাক দিলেন নবীজি বিচারক হলেন উভয় গ্রুপকে আমার নবীজি মিলাই দিচ্ছেন একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সমাজের মধ্যে এরকম কিছু হলে আমরা কি মিলাই দিই না আরোস কানে দিই হ্যাঁ মিলাই দে এমনে সামনে মিলাই দে এদিকে ফোনে আর ফার্ম ভর্তি দেই বাপ আয় আসি খেজগুড়ি দে ঠিক কি না কি মারামারি বন্ধ করে না লাগাই দেই আগুন নিবাই দেই না চালাই দেই আর ফুক দেই সমাজের মধ্যে কুপ্রথা আছে কিনা বলেন এগুলো সমাজের মধ্যে একেবারে নিকৃষ্ট মানুষ যারা মানুষের মধ্যে ঝগড়া ফসাদ লাগাই দেয় সমঝোতা করে না মিলাই দেয় না মিঠাই দেয় না আমার আল্লাহ বলেন ইন্নামাল ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিন ভাই ভাই এদের মধ্যে কোন ঝগড়া জাতি হয়ে গেল কথা কাটাকাটি হয়ে গেল ভুল বোঝাবুঝি হয়ে গেল তোমাদের উচিত এদেরকে মিলাই দেওয়া একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখন তো আমরা শরীয়তকে মানি না নবীর সুন্নতে নাই আমরা শয়তানি কাজ বেশি করি যার কারণে আমাদের কলব মরে গেছে নবীজির অনুসরণ করলে কলব জিন্দা থাকে ইবলিসের অনুসরণ করলে কলব মরে যায় এখন অধিকাংশ মুসলমানের কলব মরা একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ আসুন কি বলতে চেয়েছিলাম আমার নবীজি দুই গ্রুপকে বসাই দিলেন এবার দুই গ্রুপ থেকে কথা শুনছেন মিলাই দেওয়ার জন্য সমস্যা কি জানতে চাইলেন উভয় পক্ষ আমার নবীকে সামনে রেখে কথা বলতেছেন আর এক অপরের বিরুদ্ধে যা বলার আছে বলল নবীজি সমঝোতার ডাক দিলেন এদিকে মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল আজান হওয়ার পরে সাহাবারা অপেক্ষা করছেন কখন নবীজি আসবেন নবীজির পিছনে নামাজ পড়বেন নবীজির পিছনে নামাজ পড়া আর উম্মতের পিছনে নামাজ পড়া কি এক কথা বলেন এক নাকি দেখেন না ঔলাদ রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য মানুষ কি ছোটাছুটি করে কালকে না জানি জুমার অবস্থা কি হয় কথা বলুন ঠিক কি না ঔলাদ রাসূলের পিছনে নামাজ পড়লে বলে আমি তো অন্য নামাজ কবুল হবে কিনা সন্দেহ আছে ঔলাদ রাসূলের উপর যখন আমার নামাজ তুলে দিব তখন কবুল না হওয়ার
আর সন্দেহ নাই সেজন্য কবুল হওয়ার জন্য নামাজ আওলাদ রাসূলের পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম মানে ইমাম হচ্ছে আওলাদ রাসূল এটা চেয়ে বড় খুশকিস্মতি বড় নিজের ভাগ্য আর কি হতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক একটু জোরে বলুন না আমিন আসুন এইদিকে বন্ধ করা যাবে না পিছনে যাওয়া যায় না রাস্তা নাই পিছনে এদিকে আড়া আড়ি এগুলো কি ওয়াজ এটা ওয়াজ হ্যাঁ এটা পরিবেশ পিছনে হাঁটা যায় না পিছনে রাস্তা রাখেন নাই এই স্টেজের সামনে যদি পিছনে একটা রাস্তা রাখতে হাঁটতো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম चैन आता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी साला दुनिया कि बोल चिलाम अमार नबीजी সমঝোতায় গেলেন এদিকে মসজিদে নববীতে হযরতে বেলাল আযান দিয়ে দিলেন সাহাবারা অপেক্ষা করছেন কখন নবীজি আসবেন নবীজির পিছনে নামাজটা পড়বেন কিন্তু নবীজি সমঝোতা করতেছেন সমঝোতা কি হট করে হয়ে যায় বিচার কি হট করে হয় উভয় পক্ষে শুনতে হয় উভয়ের কথা শুনে আমার নবীজি মিলাবেন কিন্তু সময় তো দিতে হবে ওদিকে মসজিদে নববীর মধ্যে আযান দিয়ে জামাতের টাইম হয়ে গেল নবীজি আসতেছেন না সাহাবারা অপেক্ষা আছেন এমন কি নির্দিষ্ট টাইম হয় ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া কি একটু জোরে বলেন না ফরজ না কি ইচ্ছা হলে পড়বো না বললে সমস্যা না এরকম ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া কি এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় আমার মা বোনরাও শুনছেন একটু ভালো করে শুনুন কেউ যদি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় আচ্ছা ডেইলি কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত তো আমার নবীজি বলেছেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয় তাকে নাকি 80,000 বছর জাহান্নামে জ্বালাবে 80 হুকম জাহান্নামে জ্বলতে হবে এক হুকবা মানে 1000 বছর আশি হোক বাবানি 80,000 বছর এক ওয়াক্ত নামাজ না পড়লে যদি 80,000 বছর জাহান্নামে জ্বলাবে বলছেন তো ডেইলি কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সে পাঁচ ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় পুরুষ বলেন নারী বলেন কয় দিন জ্বলাবে বলেন তো একটু বলেন না এক ওয়াক্তের জন্য যদি 80,000 বছর জ্বলায় পাঁচ ওয়াক্তের জন্য 4,00,000 বছর জ্বলতে রাজি আছেন তো একটু জোরে বলেন না বলে রাজি আছে বলে হাত তুলে দেন আছেন আপনার বউ জলুক রাজি আছেন আপনার মেয়ে জলুক আপনার ছেলেরা জলুক আপনার ভাই বোনরা জাহান্নামে জলুক এটা কি চান সেটাই আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমাদেরকে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলে এই ঈমানদাররা তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকে একটু বাঁচাও একটু বলুন না সুবহানাল্লাহ এখন আমরা নিজেরও নামাজ না পড়ে জাহান্নামের দিকে যাচ্ছি সপরিবার বেনামাজি সপরিবার বেনামাজি এই কথা অবাস্তব না বাস্তব বলেন একটু স্বীকার করি না ওয়াজ মানে কি আমাদের ভুল থাকবে ওয়াজ শোনার পরে আমরা শুধরায় যাব আমাদের জীবন পাল্টিয়ে যাবে এটার নাম ওয়াজ অন্যতম মে মানুষ জমাবার জন্য ভাইরাল বক্তা দিয়ে ওয়াজ করার মধ্যে কোন একটা স্বভাব হবে না একটা স্বভাবও পাবেন না নিয়ত যদি বলে আমি অমুককে দাওয়াত দিব মানুষ বেশি হবে এই নিয়তে যদি ওয়াজের দাওয়াত দেন মাহফিল করেন কোটি টাকা খরচ হবে একটা স্বভাবও পাবেন না ওয়াজের জন্য প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ত সহি হইতে হয় কি হইতে হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে ইন্নামা সাবাবুল আমালে বিন্নিয়াত প্রত্যেকটা কাজের
আগে নিয়তটা শুদ্ধ করতে হবে, তখন এই কাজটা আল্লাহর দরবারে কবুল হবে, পরে সওয়াব পাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওয়াজ করতেছি, আমার নিয়ত শুদ্ধ হতে হবে। আমার ওয়াজের নিয়ত কি? আমি সুযোগ পাইছি কিছু হেদায়েতের বাণী পৌঁছাবো, কোরআন সুন্নাহর আলোচনা করব, দেখি মানুষকে হেদায়েত করতে পারি কিনা। এই নিয়ত যদি আমি ওয়াজ করি তো সওয়াব আমিও পাবো, আর আমি যদি টাকার জন্য ওয়াজ করি আমি টাকা পাবো কিন্তু সওয়াব পাবো না, এটা বাস্তবতা। প্রত্যেকটা বিষয় এরকম, সেজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা কাজ করার আগে, কেউ যদি 1 লক্ষ টাকা দান করে ফেলছে উদ্দেশ্য কি বলে মানুষ একটু দেখুক আমাকে দানবীর বলুক, দানবীর বলবে কিন্তু সওয়াব পাবে না, 1 টাকারও সওয়াব পাবে না। সেজন্য প্রত্যেকটা কাজের কি করতে হবে? নিয়ত শুদ্ধ করতে হবে। আল্লাহ সবাইকে এই বিষয়টা লক্ষ্য রাখার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি সমঝোতা করছেন, সময় লাগতেছে। আর এদিকে সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষায় আছে, কখন নবীজি আসবেন, নবীজির পিছনে নামাজ পড়বেন। দেখা যায় সময় অনেকক্ষণ হয়ে গেল কিন্তু টাইম মোতাবেক, ওয়াক্ত মোতাবেক নামাজটা পড়ে নেওয়া ফরজ। হযরত বেলাল দৌড়ে আসলেন সিদ্দিক আকবরের কাছে, ওগো আবু বকর সিদ্দিক, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ হাবুসা, নবী তো আটকে পড়ে গেছে সমঝোতা গিয়ে, এখন নামাজের টাইম তো চলে যাবে, আমি বেলাল যদি একামতটা দিয়ে দিই, আমি বেলাল একামত দিয়ে দিলেই আপনি আবু বকর সিদ্দিক জামাতটা পড়াই দিবেন কিনা বলেন। সিদ্দিক আকবর বলল ঠিক আছে বেলাল, তুমি একামত দিয়ে দাও, আমি নামাজটা পড়াই দিই, কারণ ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল একামত দিলেন, সিদ্দিক আকবর ইমাম হলেন, নামাজ শুরু হয়ে গেল, মসজিদ ভরপুর হয়ে গেল। এবার একটা মসজিদ ভরপুর, আমার এক হুজুর এসে গেছে বা আমার পীর সাহেব এসে গেছেন, আমি কি নামাজ অবস্থায় ওনাকে সম্মান করতে পারবো? কথা বলেন, মসজিদে ভরপুর যতই বড় আলেম হোক, যতই বড় পীর হোক, মানুষকে ফাঁক করে করে ফাঁক করে করে প্রথম কাতারে যাইতে পারবে? শুধু মুতাওয়াল্লি পারবে, ঠিক কি না? হ্যাঁ পারবে, এমপি কোন মন্ত্রী যেখানে জায়গা পাবে সেখানে দাঁড়াইতে হবে, ভিতরে জায়গা না পাইলে বাইরে দাঁড়াইতে হবে। কেন বলে মসজিদের মধ্যে নেতাগিরি নাই, মসজিদের মধ্যে সেখানে পয়সাওয়ালা গরিব নাই, সব একই কাতারে দাঁড়াইতে হয়। কথা বলুন ঠিক কি না? একই সফ মে খড়ে হো গই মহমুদ আয়াস, একই সফ মে খড়ে হো গই মহমুদ আয়াস, না কোই বান্দা নহা আর না কোই বান্দা নওয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াস। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বাদশা আয়াজ উনার গোলাম বলে, নামাজের টাইম যখন হয়ে গেল বাদশা এবং গোলাম একই সফ মে খড়ে হয়ে গিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে গোলাম এবং বাদশার কোন পার্থক্য? পার্থক্য কোথায়? বাউন্ডারি, মসজিদের বাউন্ডারির বাইরে। কথা বলুন ঠিক কি না? আরেকটা জায়গায় পার্থক্য নাই, ধনী গরিবের, নেতা কি কর্মী, রাজা প্রজা, এর মধ্যে আর পার্থক্য নাই। আরেকটা জায়গা আছে বলুন তো কি? হ্যাঁ হজ, আচ্ছা গেছে। আরেকটা বলেন, কবরস্থান, ঠিক কি না? ইনি শিল্পপতি, ওনার কবরটা একটু আগে হবে, ইনি রিক্সাওয়ালা, ওনার কবরটা একটু পিছনে হবে, এরকম হবে? শিল্পপতি যে জায়গায়, রিক্সাওয়ালা না বেশ কম আছে,
শিল্পপতির মধ্যে স্বর্ণের কি বলে রেশমি কাপড় দেবে, রিকশাওয়ালাকে অল্প দামি দেবে কাপড় কাফনের, এরকম নাকি একই? আল্লাহু আকবার। এক কবি সে কথাটা এভাবে বলেছেন, উনি এক কবি বলছে, হে মুসলমান দুনিয়া কয়দিনের? দুই দিনের। দুনিয়া কে এ মুসাফির, দুনিয়া কে এ মুসাফির, মনজিল তেরি কবর হে, তয় কর রহা হে জো তো, দো দিন কা ইয়ে সফর হে। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ, আল্লাহ, যত জিন্দাবাদ, যতই সুন্দর মহল বানান না কেন, যত কোটি টাকা বাজেট করে ঘর বানান না কেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দুই দিন লাগবে? কথা বলেন, কোথায় ঢুকা যাবে? যতই কোটি টাকার ঘর বাজেট করুন, কবি বলছে, মহলোঁ মে রেহনে ওয়ালে মিট্টি মে সো রহে হ্যায়, যারা বড় বড় মহলে ছিল এখন মাটিতে শুয়ে আছে, ঠিক কি না? আপনাদের হালিশহর এলাকায় এরকম কোন মানুষ নেই? বিরাট শিল্পপতি এখন জমিনে শুয়ে আছে না? নাই। মহলোঁ মে রেহনে ওয়ালে মিট্টি মে সো রহে শাহ গদা ইয়াহ এক সাথ সো রহে দোনো হুয়ে বরাবর, দোনো হুয়ে বরাবর, ইয়ে মৌত কা আসর হে, তয় কর রহা হে জো তো, দো দিন কা ইয়ে সফর হে। একটু বলি না, সুবহানাল্লাহ। তো কে বলছিলাম এই সিদ্দিক আকবর? বলে ঠিক আছে, আমি নামাজ পড়াই দিই মসজিদ বরপো, দেখা যায়। সুম্মা জা আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবীজি সমঝোতা শেষ করে এসে গেলেন, এসে দেখলেন মসজিদ বরপুর, মসজিদ সিদ্দিক আকবর ইমাম একেবারে মসজিদ বরপুর হয়ে গেল। আমার নবীজি দেখতেছেন ভিতরে জায়গা খালি নাই, কিন্তু নবীজি কি করলেন দেখেন, আমার নবীজি কি করেছেন আর আমরা কি করব, লক্ষ্য করুন। সুম্মা জা আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ফিস সুফুফি হাত্তা কামা ফিস সাফিল আউয়ালি, নবীজি মসজিদে ঢুকে কাতারের মধ্যখানে ফাঁক করে করে ফাঁক করে করে একেবারে প্রথম কাতারে গিয়ে ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা কেউ কি পারব? বর্তমান বল যারা বলছে আমরা আলে হাদিস, এরা পারবে? এ হাদিসের উপর আমল করা যাবে? আমার নবী যে ফাঁক করে করে যে প্রথম কাতারে গেছেন, এটা নবীর জন্য খাস। এরকম বহু বিষয় আছে নবী করতে পারবেন, আমরা করতে পারবো না। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যাদের সামনে নবীজি হেঁটে হেঁটে গেছে, এরা তো নবীজিকে লক্ষ্য করেছেন, সিদ্দিক আকবর তো সামনে ঘটনা করতেছে পিছনে, উনি খেয়াল করতেছেন না, উনি নামাজ পড়াতেই আছেন। কিন্তু যাদের সামনে নবীজি গেলেন, এনারা কিভাবে বোঝাবে সিদ্দিক আকবরকে যে নবী এসে গেছেন? লোকমা কিভাবে দিতে হয় নামাজে, তখন মাসালাটা জানা ছিল না, তো কোন একটা কিছু তো করতে হবে, ইমামকে সতর্ক করতে হবে। সাহাবারা এরকম হাতের উপর হাত মারা শুরু করলেন, হাতের উপর হাত মারতেছে কেন,
নবীজি এসে গেছেন এটা বলার জন্য এটা বোঝাইবার জন্য প্রথমে কয়েকজন করেছেন সিদ্দিক আকবর খেয়াল করে নাই হাত্তা আকসারু এবাব দেখা যায় বহু সাহাবা একসাথে হাতের উপর হাত মারতেছে সিদ্দিক আকবরকে সতর্ক করাচ্ছি পিছনে যে নবীজি দাঁড়িয়ে আছে এটা বোঝাবার জন্য উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ